সেমিফাইনালে উঠতে কঠিন সমীকরণ বাংলাদেশের যুবাদের সামনে। গ্রুপ একে সুপার সিক্সের শেষ ম্যাচে পাকিস্তানকে হারাতেই হবে মাহফুজুর রহমান রাব্বির দলকে। শুধু হারালেই চলবে না, রান রেটের হিসাবটাও মাথায় রাখতে হবে ইয়াং টাইগারদের। ম্যাচটি হবে শনিবার। মনির হোসেন খানের ডেস্ক রিপোর্ট। গ্রুপ পর্বে ভারতের বিপক্ষে বড় পরাজয়েই অনেকটা ব্যাকফুটে চলে গেছে বাংলাদেশ। রান রেটের মারপ্যাচে এখন কঠিন পরীক্ষা ইয়াং টাইগারদের সামনে। প্রথম রাউন্ডে সবগুলো ম্যাচে জয় পাওয়ায় বাংলাদেশের চাইতে 2 পয়েন্ট এগিয়ে ভারত ও পাকিস্তান। প্রথম পর্ব ও সুপার সিক্সে একটি করে ম্যাচ শেষে ভারতের সংগ্রহ 3 ম্যাচে 6, রান রেট 3.327। পাকিস্তানেরও পয়েন্ট 6, তাদের রান রেট 1.064। বাংলাদেশ 3 ম্যাচে পেয়েছে 4 পয়েন্ট, মাহফুজদের রান রেট 0.348। পয়েন্ট ও রান রেটে অনেকটা এগিয়ে থাকায় ভারতের শেষ চারে ওঠা নিয়ে শঙ্কা নেই। লড়াই মূলত বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে। সেমিফাইনালে উঠতে পাকিস্তানকে হারাতেই হবে টাইগার যুবাদের। শুধু জয় পেলেই চলবে না, রান রেটেও হারাতে হবে পাকিস্তানের যুবাদের। বাংলাদেশ আগে ব্যাটিং করে 250-এর বেশি স্কোর করতে পারলে জিততে হবে কমপক্ষে 51 রানের ব্যবধানে। 250 বা তার চাইতে কম রান করলে জয়ের ব্যবধান হতে হবে কমপক্ষে 50 রান। আর বাংলাদেশ রান তাড়া করলে জয় পেতে হবে 38 থেকে 40 ওভারের মধ্যে। পাকিস্তান 300 বা তার বেশি রান করলে ইয়াং টাইগারদের জিততে হবে 39 ওভার 3 বলের মধ্যে। 250 বা এর কম টার্গেট তাড়া করতে হবে 38 ওভার 4 বলে। আর 200-র নিচে পাকিস্তানকে আটকে রাখতে পারলে ম্যাচ জিততে হবে 38 ওভারের মধ্যে। মনির হোসেন খান, বাংলা ভিশন স্পোর্টস ডেস্ক।